রতন রতন একটু এদিকে আয় না বাবা, ধুর বাল বুইরে পার পার ডাকে। রতন কি হয়েছে বাবা? আমার কাশতে খুব কষ্ট হইতেছে, ওষুধগুলো শেষ হয়ে গেছে, তুই একটু ওষুধগুলো আইনা দে না বাবা। দেহ বাবা, তোমার পিছনে সময় আর টাকা কোনোটাই আমি দেওয়ার পারাম না। সুমন হাই, সুমন কিসে এত চিল্লাইতেছো কে? যে আব্বার ওষুধ লাগবো জানিয়ায় কে? তুমি যাও এই, তুই বড়দের মুহে মুহে তর্ক করস, এক থাপ্পড় দেখে কান সাবাড়া গেলাম, বুঝছস? এত টাকা ব্যয় করে না, বুঝছ? গেলাম, শোনো আমারে ওর বিরক্ত করবো না, বুঝছো? কি টাকা পাঠাইছে কে? হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, কখন কেমন আছিস রে বাবা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি বাবা, তোর ভাইরা আমাকে অনেক দেখে রাখে, আমাকে কিচ্ছু করতে দেয় না, আমাকে সব সময় আরাম করতে দেয়, আমি যে কি সুখে আছি তোরে বুঝাইতে পারবো না রে আব্বা। আমি দূর থেকেও বুঝতেছি, আমি সব কিছুই বুঝতেছি। তোমাকে আমি কিছু টাকা পাঠাইছি। এত তাড়াতাড়ি কিভাবে টাকা পাঠাইলি? এখন বিদেশ থেকে বাংলাদেশে কোনো ধরনের চার্জ ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে বিকাশে আর ব্যাংকে সরাসরি টাকা পাঠানো যায়। এসব কিছুই সম্ভব হইতেছে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ দিয়ে। টাকা পাইছি বাবা, কিন্তু এখানে একটু টাকা বেশি মনে হচ্ছে। ওই টাকাটা বোনাস আব্বা, আমি যখন টাকা পাঠাই তখন KGP এই কোডটা যদি আমি ইউজ করি তাহলে যাকে টাকা পাঠাচ্ছি সে কিন্তু এক্সট্রা £10 বা ডলার বেশি পায়। তোমাকে যে টাকাগুলো পাঠাইছি তুমি ওইটা দিয়ে একটু ওষুধগুলো কিনে খেয়ে নাও, আমি সুযোগ পেলে আব্বা আরও টাকা পয়সা পাঠাবো। অনেক উপকার করলি রে। আর শোন, তুই একটু সাবধানে থাকিস, পারলে একটু দেশে ঘুরে যাস, অনেক দিন তোকে দেখি না বাবা। ইনশাআল্লাহ আব্বা, আমি চেষ্টা করব। আব্বার যে শহরের কাছে জমিটা আসছে না, ওইটা রাস্তাটা নাকি ফাঁকা হয়েছে, এখন জমির দাম অনেক, তুমি তাড়াতাড়ি জমিটা তোমার নামে লেখাই নাও, নাইলে পরে সুমন আর খোকন ওই জমিটা নিয়ে নিবে। জীবনের প্রথমবার তুমি একটা কাজের কথা কইছ, আমি অক্ষণই দেখতেছি। আব্বা আপনার সমস্যাটা কি বলেন তো? আপনার বড় ছেলে আপনার সাথে থাকতে আপনার কোনো টেনশনই হওয়া উচিত না। আজকে থেকে আপনার খারাপ লাগলে আপনি আমারে বলবেন, আপনার সব টেনশন আমি লইয়া লইছি, ঠিক আছে? আব্বা তোমার ছোট ছেলে ভুলে গেলে হবে বলো? তুমি ডাকও দেও নাই, আমি কিন্তু ঠিকই চলে এসেছি। আজকে থেকে তোমার যা যখন লাগবে তুমি খালি একটু ইশারা কর, আমি সাথে সাথে নিয়ে হাজির হয়ে যাব। আপনি তো আব্বা অসুস্থ, আপনার একটু আরাম করা উচিত, তাই না? একটা কাজ করেন, আপনার ওই যে রাস্তার পাশের জমিটা ওইটা আমার দিয়ে দেন, আমি পুরা দায়িত্ব নিয়ে দেখাশোনা করুন। আরে ভাই তুমি এত চাপ নিতেছে কেন বলো তো? আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার বউ আর বাচ্চা সামলাও, এদিকে আমি আব্বারে সামলাচ্ছি। আব্বা তুমি একটা কাজ করো, ওই জমি পুরোটা আমার নামে লিখে দাও, আমি A to Z সব সুন্দর করে দেখে শুনে রাখবো। কিরে খোকন তুই দেশে কখন আসলা ভাই? আব্বা সম্পত্তির লোভে তুইও চলে আইছস? হ্যাঁ, আমি ওরে এখানে ডাকছি, আমার সব সম্পত্তি আমি তোদের সবার নামে লিখে দিছি, আর খোকন ওর ভাগেরটা
তোদেরকে লিখে দিছি। আব্বা এবার তুমি আমার সাথে চলো, তুমি আমাকে ছেড়ে দিছো সব্বা, আমরা তো তোমারে অনেক ভালোবাসি। হুম তোরা অনেক ভালোবাসিস কিন্তু আমারে না, আমার সম্পত্তিরে। আমার বিপদের সময় একমাত্র খোকন আমার পাশে ছিল, আর তোরা আমার কাছে থাকেও ছিলি না। তাই আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমি খোকনের সাথেই থাকতে চাই। চলো এবার।